আমি পাপ্পু চন্দ্র রয়, আজকে আসছি চণ্ডীগড় ইউনিভার্সিটি সাউথ ক্যাম্পাসে। এই যে পিছনে ক্যাম্পাস D1, এটা হচ্ছে পার্কিং এরিয়া সাউথ ক্যাম্পাসের। তো আমি পিছনে এরিয়াটাও দেখাই, একটু সিনারিগুলো দেখাই, দেন ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে সাউথ ক্যাম্পাসের D1 এই সাইডটা, দেন D2 D3 এই পাশগুলোতে আছে। তো আমরা ভিতরেও যাবো, সব দেখাবো এক এক করে। D3 এটা, এটা হচ্ছে D2, ক্যাম্পাসের বাইরের সিনারি এটা। এই পাশে হচ্ছে আপনার নর্থ ক্যাম্পাস থেকে এই সাইডে আসে, এই জন্য এই পাশের পার্কিং এরিয়া এটা, অবশ্যই স্টাফ এবং টিচারদের জন্য। আমরা ভিতরেও যাব এখন, D5 এর দিকে যাব। D4 এটা, তো D5 কোথায় খুঁজতে হবে একটু। দেন এটা হচ্ছে ক্যাম্পাসের ভিতরের অংশ, কিছু পার্ট এবং কিছু সিনারি দেখাই আমি। অনেক সুন্দর এই পাশে ক্যাম্পাসটা। অবশ্য এই হলো সাউথ ক্যাম্পাসের সিনারি। এপাশে D4 এবং D5 এর মধ্যে আছি আমরা। এ আছে ক্যান্টিন সাউথ ক্যাম্পাসের, সাথে আছেন ভাই। কে নামে আপনার ভাই? ইয়েস, দীপক। হোয়াইজ ব্রাঞ্চ? ফিজিওথেরাপি। ইয়েস, ফিজিওথেরাপি। ওকে, ফিজিওথেরাপি। সাথে আছেন ভাই। দুপুরবেলা বিরিয়ানি টেস্ট খেয়েছি, কেমন লাগছে, কি খাবার লাগবে? এই যে ক্যান্টিন, ক্যাম্পাসের ভিতরে পুরো এটা। খাওয়া দাওয়া শেষ, বাইরে একটু বের হইলাম। সাউথ ক্যাম্পাসটা আসলেই প্রচন্ড সুন্দর, বলতে অনেক সুন্দর। ম্যানেজমেন্টের জন্য, এদের স্পেশালাইজড ম্যানেজমেন্টের জন্য এই সাউথ ক্যাম্পাস। এটা হচ্ছে বাইরের সিনারি। এই যে এখানে পার্কিং করছে বাইকটা, একটু আড্ডা টাড্ডা দেবো। স্ট্রাকচারগুলো অনেক সুন্দর। ব্লকগুলা B4 B3 B2 এই সাইডটাতে। এরিয়া দেখছেন একদম চলে গেছে, ওই বিল্ডিং বিশাল বড় এরিয়া অবশ্য। আর এই যে ভিতর থেকে কিছুটা সিনারি এই টাইপের উপর থেকে, আর এখান থেকে স্ট্যান্ড তো এই পাশে দেখা যায়, যেটা আমি দেখাইলাম অলরেডি। আর চণ্ডীগড়ের ক্রেজ সেটা তো সবাই জানেন, একদম ব্র্যান্ড, পুরো পাঞ্জাবের একটা ব্র্যান্ড, পাঞ্জাবের না অল ইন্ডিয়ার বলা যায় যে ব্র্যান্ডগুলোর মধ্যে একটা, মানে অনেকের স্বপ্নের ইউনিভার্সিটি। তো এখানে ম্যানেজমেন্ট বলতে আপনার MBA আছে, BBA আছে, তো স্পেশালিভাবেই আপনার স্পেশালভাবে ওই সাবজেক্টগুলোর জন্য এই সাউথ ক্যাম্পাস। এটা বলা হচ্ছে সাউথ ক্যাম্পাস। নর্থের একদম আমি দেখাই, এই যে উপাসটা হচ্ছে নর্থ, অনেক দূরে অবশ্য, 1-2 কিলোমিটার হাঁটার লাগে। দেন আপনার এই সাইডটা হচ্ছে পুরো সাউথের এরিয়া, যদিও এটা হচ্ছে পশ্চিম দিকে, তারপরও সাউথ ক্যাম্পাস নাম। তো এখানে BBA যারা করতে চায়, ম্যানেজমেন্ট বা ধরুন যে আদার্স যেগুলো সাবজেক্ট আছে রিলেটেড, তো তারা এখানে করতে পারবেন। আর সব থেকে মজার বিষয় হলো যে এখানে BBA এর আপনার ফি স্ট্রাকচার 74,000 হচ্ছে রেগুলার। এখানে 70% রেজাল্ট থাকলে 50% স্কলারশিপ দেয়, এর নিচে রেজাল্ট থাকলে 35 এবং 25% পর্যন্ত স্কলারশিপের সিস্টেম আছে। কিন্তু একবারে যদি খারাপ রেজাল্ট থাকে, যদি স্কলারশিপের প্যাটার্নটের মধ্যে না আসেন, তাহলে আপনার 74,000 করে রেগুলার ফিসটাই দিতে হবে। তো এখানে এই যে দেখেন BBA এর হেভি সুন্দর স্ট্রাকচার, বাইরে থেকে আমি পুরো ক্যাম্পাসটা সাইড থেকে এবং ভিউ নিয়ে আপনাদের দেখাবো, ভিডিওতে আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। মানে হেভি সুন্দর ক্যাম্পাস আর কি সাউথের, চণ্ডীগড় ইউনিভার্সিটি এমনিতেই অনেক সুন্দর, আর বিশেষ করে সাউথ ক্যাম্পাসটা অসাধারণ আর কি, যারা BBA করতে চায় তাদের জন্য স্পেশালি সাউথ ক্যাম্পাস। এখানে 50% স্কলারশিপ দিলে আপনার 35,000-37,000 মতো আসতে আসতে 2,000 করে এখানে এক্সামিনেশন ফিস, আর অ্যাডমিশন ফিস হচ্ছে এখানে অনলি 10,000 রুপি, মানে বাংলা টাকায় এক কথায় 12,000 টাকা বলতে পারেন আর কি বাংলা টাকায়। দেন সিট বুকিংয়ের সময় আপনার সর্বপ্রথম ইউনিভার্সিটি থেকে 40,000 অফার লেটারে মেনশন করে দেয়, কিন্তু আপনারা যখন ভর্তি হবেন 10,000 টাকা দিয়েও আপনারা ইচ্ছে করলে সিট বুক করতে পারবেন আপনাদের। যদিও প্রচণ্ড রোদ, এই যে ক্যাম্পাসের এরিয়াটা কিন্তু ছোট না, এই পাশে অনেক বিল্ডিং হচ্ছে, এই যে নতুন নতুন বিল্ডিং হচ্ছে। আমি একদম ছাদের উপরেই আছি বলা যায়, মানে উপরের সেকেন্ড ফ্লোরের ইয়াতে আছি। তো এখান থেকে দেখেন ক্যাম্পাসটা, এই পাশে হচ্ছে নর্থ ক্যাম্পাস পুরোটাই, এপাশে সাউথ ক্যাম্পাসের এরিয়া, সাউথ ক্যাম্পাসের এরিয়া হচ্ছে এটা।
যদিও ভিডিওতে শুধুমাত্র এটুকুই দেখাচ্ছে, কিন্তু বাইরের থেকে দেখলে বিশাল বড় এরিয়া, কারণ ভিডিওতে ছোট দেখাবে এটাই স্বাভাবিক। কিন্তু বাইরে থেকে ঘুরলে এক বিল্ডিং, দুই বিল্ডিং, তিন বিল্ডিং, চার বিল্ডিং, পাঁচটা, ছয়টা, অনেকগুলো আছে। আর এখানে ভর্তি হতে গেলে স্পেশালি কোনো কিছু লাগে না, এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে না, অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হতে পারবেন, যার দর্শাদার আমি বললাম। এবং যদি আমার মাধ্যমে ভর্তি হতে চান, আমার পার্সোনালি কোনো কোস্ট নাই, সম্পূর্ণ সহযোগিতা পাবেন, মানে সম্পূর্ণ সাপোর্ট, আমার পুরো সাপোর্ট আপনি পাবেন, সমস্যা নেই, আপনার ভাই সর্বদা আপনাদের জন্য সাপোর্ট করতে প্রস্তুত। আচ্ছা, শুধুমাত্র আমার একটাই সাপোর্টের প্রয়োজন পড়বে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নিচে যে লাল বাটনটা আছে সেটা ক্লিক করে। আর ভর্তি হতে গেলে এখানে ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, ইন্টারের মার্কশিট কপি মাস্ট বি, যদি আগে পাশ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট কপিটাও লাগবে, যদি এবার হয়ে থাকেন তাহলে এক কথায় মার্কশিট হইলেই হবে, দ্যাটস এনাফ। দেন এসএসসির মার্কশিট কপি, আর হচ্ছে আপনার একটা আইডি প্রুফ, ভেরিফাইড আইডি প্রুফ, লাইক সেটা এনআইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে। আর যদি আপনি পাসপোর্টের জন্য অপেক্ষা করেন তাহলে পাসপোর্ট করতে দিন, যদি না করে থাকেন এবং ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, ভর্তির সময় শুধুমাত্র একটা আইডি কার্ড থাকলেই হবে, দ্যাটস এনাফ। তিনটা আর ছবির প্রয়োজন পড়ে, ওটা পড়ে, ওটা আপনি আইডি এদের সিওআইএমএস এর আইডি পেয়ে যাবেন, চণ্ডীগড় ইউনিভার্সিটির নিজস্ব একটা আইডি পাবেন যখন আপনি ভর্তি হবেন তখন। তো এই হলো ডকুমেন্টস, আর হচ্ছে ভর্তির ফিস আপনি নিজেও দিতে পারেন, আমার মাধ্যমে দিতে পারেন, আমার কোনো জোর নাই ভাই, আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন। এদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেখানে ডাইরেক্ট দিয়ে দিবেন, রিসিপ্ট পাঠিয়ে দিবেন, ইউনিভার্সিটি কনফার্ম করে দিবে আমার কি, আমি জাস্ট আপনাকে সাপোর্ট করব এবং সঠিক ইনফরমেশন যেন প্রতারণা কোনো মতে শিকার না হন। এটা হচ্ছে ম্যানেজমেন্টের ভিতরের D5 ভিতরের পার্ট, আর উপরের পার্ট এই যে আচ্ছা, আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ইউনিভার্সিটি অফ স্কুল ম্যানেজমেন্ট বিজনেস, স্কুল অফ বিজনেস, রাইট, পিছনে ক্যামেরা দিয়ে দেখলে বুঝতে পারবেন। সাউথ ক্যাম্পাস ম্যানেজমেন্টের জন্য ইউনিভার্সিটি স্কুল অফ বিজনেস, এটা হচ্ছে D5 ভিতরের স্ট্রাকচার। ছুটি হয়ে গেছে ফ্যাকাল্টি, আমি একটু উপরের অংশটা দেখাই, দেখেন তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি, এই পাশ থেকে দেখাই। ও দেরি উপরে, বাইরে একটু দেখি, তো এই চণ্ডীগড় ইউনিভার্সিটি নিয়ে আলাদাই একটা ক্রেজ আছে স্টুডেন্টদের মধ্যে, কারণ অনেকেরই এখন ড্রিম হয়ে যাচ্ছে, ড্রিম ইউনিভার্সিটি চণ্ডীগড় ইউনিভার্সিটি হচ্ছে। আসলে আমি আমার পয়েন্ট থেকে বলতেছি এখন যাদের কাছে ভালো লাগবে না, কারণ এর থেকেও অনেক ভালো ভালো ইউনিভার্সিটি ইন্ডিয়াতে এক্সিস্ট করে, অনেক ভালো ইউনিভার্সিটি আছে, তবে কম টাকার মধ্যে বেস্ট একটা সেরা চয়েস হতে পারে চণ্ডীগড় ইউনিভার্সিটি। আর যেহেতু আমি এখানে আছি, অবশ্যই বাংলাদেশে আমাদের আলাদাই একটা ফ্যানবেস আছে, এখানে প্রচুরই স্টুডেন্ট আছে, আর এখানে আসার পর এমন কোনো স্টুডেন্ট থাকবে না যার মুগ্ধ করবে না ইউনিভার্সিটি, মানে সবারই এক নজরে এক কথায় ফুল পাগল হয়ে যাবে ইউনিভার্সিটিতে। আসলে ইউনিভার্সিটি হলে এরকমই হওয়া উচিত। এই যে ক্ষুধা লাগছে, দুপুরবেলা চিকেন বিরিয়ানি খাইছি, তারপরও বিকালবেলা ক্ষুধা লাগে যে প্রতিদিনই, চলে যাচ্ছি D1, টাটা টাটা D1। তো এই সাইড থেকে যে সাউথ ক্যাম্পাসে, এটা D4 D5, এপাশে D3 D2 D1, ওই পাশ থেকে তো দেখাইলাম। তো এই যে নর্থ ক্যাম্পাসে যাওয়ার রাস্তা, এটা তো সাথে বাইক আছে, চলে যাই, রুবেল ভাই আগাইছে, আমি যে পিছিয়ে যাচ্ছি ডাইরেক্ট হোস্টেলে, দেখি এটা দেখবো, ওই যে একটা সাদা বিল্ডিং ওই দিকে দেখা যাচ্ছে অনেক দূরে, সেখানে আছে এদের গেট, আর এই যে D1, এই পাশ দিয়ে আসলাম। আমার বাইক এই গরমে প্রায় 48 ডিগ্রি টেম্পারেচার। এই যে সাউথ ক্যাম্পাস এরিয়াতে, সাউথ ক্যাম্পাসে যাচ্ছি, আপনাদের দেখাবো আমি আজকে, এই যে নর্থ ক্যাম্পাসটাই দেখাইলাম, এটাই হচ্ছে নর্থ ক্যাম্পাসের এই পাশে, আয় সরি, আজকে শুধু সাউথ ক্যাম্পাসটাই দেখাইলাম, এই যে এই সাউথ ক্যাম্পাসের পুরো এরিয়া, এটা বিশাল বড় ক্যাম্পাস ভাই, সাউথ ক্যাম্পাসের সাইডটাও অনেক বড়, কিন্তু কয়েক গুণ বড় হচ্ছে আপনার নর্থ ক্যাম্পাসটা, ওটা আসলেই বিশাল। আমার বাইক কই,
এই যে আমার জান বেবি। তো আজকে এটাই ছিল সাউথ ক্যাম্পাস নিয়ে ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের জন্য ভিডিও তৈরি করলাম, অনেক বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখলে আপনাদের জন্য কষ্ট করলাম। আর 40 ডিগ্রি তাপমাত্রা ভাই, সূর্য আমি দেখাই, বিকাল হয়ে গেছে, সকালে আসছি। তো ছুটিও হয়ে গেছে পোলাপানের, আর এখন পোলাপান না থাকার কারণ হচ্ছে এক্সাম টাইম চলতেছে, সো অনলাইন এক্সাম হচ্ছে এবারও, যার কারণে সবাই ঘরে বসেই এক্সাম দিচ্ছে, না হলে জায়গা থাকে না। তো যাই হোক, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি ভর্তি হতে চান এখানে, আমি তো আছি ভাই, আপনাদের ভাই সর্বদা 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 আপনাদের সাথে আছে,